ট্রেনে বেশি দূরত্বের ভ্রমণে টিকিটের ছাড় তুলে নেওয়া হয়েছে, ফলে চট্টগ্রাম, সিলেট, পঞ্চগড়, খুলনা, রাজশাহীর মতন দূরের গন্তব্য ভ্রমণে গুনতে হবে বাড়তি টাকা। অর্থ ছাড় তুলে দেবার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। সম্প্রতি চালু হওয়া ঢাকা কক্সবাজার রুটে রেল ভাড়া আদায় করা হয়েছে কোনো ধরনের ছাড় বা রেয়াত না দিয়েই। অথচ ঢাকা চট্টগ্রাম রুটে রেল ভাড়া আদায় করা হয় দুর্ভিত্তিক রেয়াত বা ছাড় দিয়ে। 1992 সালে যাত্রী আকর্ষণে অঞ্চল ও দুর্ভিত্তিক রেয়াত চালু করা হয়। 2012 সালে অঞ্চলভিত্তিক রেয়াত তুলে দিলেও এতদিন চালু ছিল দুর্ভিত্তিক রেয়াত, যা আগামী 4 মে থেকে তুলে নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আয় এবং ব্যয়ের একটা অসমতা, সেখানে যদি আমরা যদি আমাদের এই একটা সমতার মধ্যে দিয়ে যদি রেল এখানে কিছু আর্থিকভাবে কিছুটা সাশ্রয় হয়, তো সেইগুলো বিবেচনা করে বহুদিন ধরেই আমরা এটা চিন্তা করলাম যে ভাড়া বৃদ্ধি করা যাচ্ছে না, ঠিক আছে যদি আমরা এটা সমতা নিই তাহলে তো কিছু আর্থিক একটা অসমতা থাকে, এবং এটা বাসের সঙ্গে আমাদের ভাড়ার যে গ্যাপটা সেটিও আমরা বিবেচনা নিয়েছি যে গ্যাপটা কতটুকু আছে এবং এই বৃদ্ধিটা কতটুকু হতে পারে, সব কিছু মিলিয়ে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। দূরত্ব ভিত্তিক ছাড় তুলে নেওয়ায় বেড়েছে রেলের ভাড়া। নানামুখী সংকটের মধ্যে রেলের বাড়তি ভাড়া কষ্ট বাড়াবে বলছেন সাধারণ মানুষ। যেহেতু আমরা এখন মুসিবতের মধ্যে আছি, আবহাওয়া খারাপ, গরম, এই সময় ট্রেনে ভাড়াটা না বাড়ানো উচিত ছিল। আমাদের তো আয় বাড়ছে না, আমাদের তো খরচ বাড়ছে, বাড়ি যাচ্ছে, তো ভাড়া বাড়লে আমাদের বাড়তি বোঝা হয়ে যাচ্ছে না। দ্রব্য মূল্যের অবস্থা ঊর্ধ্বগতি, বেতনের অবস্থা হচ্ছে নিম্ন গতি। এখন যদি এলাকায় আবার ট্রেনের যাতায়াতও যদি বাড়ে তাহলে তো সব দিকে খালি বাড়লো, কিন্তু বেতন তো আর বাড়তেছে না। বাস ভাড়ার সাথে সমন্বয় করতেছে এলাকায় কিভাবে করবে, বাসেও তো দুর্নীতি, এই জায়গাও দুর্নীতি চলতেছে। এইভাবে যদি আমাদের খরচ বাড়ে তাহলে আমাদের তো হচ্ছে মানে সংসার চালানো, তারপরে যে নিজের জীবনে যে চাহিদাগুলো আছে এগুলো মেটানো দেয় হয়ে পড়বে। এই এত লম্বা লাইনও দাঁড়ায় দরকার কি, বাসে যাবো বা ট্রেনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ভাড়ায় রেয়াত তুলে নেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ফেসবুক ভিত্তিক রেলওয়ের বিভিন্ন ফ্যান পেজের সদস্যরাও। ভাড়া না বাড়িয়ে কালোবাজারি ও দুর্নীতি বন্ধ করা, সেবার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। তবে কর্তৃপক্ষ বলছে ভাড়া বাড়ানো হয়নি, খরচ বাড়ায় ছাড় তুলে নেওয়া হয়েছে। যে ফেসবুক গ্রুপে যে যে বক্তব্যগুলো সেটা কিন্তু আমরা রেগুলার কিন্তু আমরা অ্যাটেন্ড করি এবং এটা এটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করি, কারণ আমাদের তো যাত্রীদের ফিডব্যাকটা আমাদেরকে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আসলে বাড়া বৃদ্ধি করা হয়নি, মূল বিষয়টা হচ্ছে যে আগে যে রেয়াতের সুবিধাটা ছিল সেই রেয়াতের সুবিধাটা প্রত্যাহার করা হয়েছে। ভাড়া বৃদ্ধি হলে যেন সার্বজনীনভাবে সব জায়গায় সব ট্রেনেই ভাড়া বৃদ্ধি করত, তো এটাকে এই জন্য বলা হচ্ছে যে আসলে ভাড়া বৃদ্ধির বিষয়টা হচ্ছে রেয়াত প্রত্যাহার করা হয়েছে। 3রা মে পর্যন্ত রেলযাত্রায় বিদ্যমান ছাড় অব্যাহত থাকবে। আজ থেকে বাড়তি ভাড়ার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চান্দননগরে আমরা যে টিকিটগুলো আপনার দিয়ে থাকি সে 4 তারিখের টিকিটগুলো আজকে বিক্রি হচ্ছে, সকাল 8টা থেকে আপনার একযোগে বিক্রি হচ্ছে। এখন শতভাগ টিকিট অনলাইনে দেওয়া থাকে, শতভাগ টিকিট কাউন্টার, যে যেদের থেকে পারে কাটতে পারবে সেই সুবিধা সুযোগ বিদ্যমান আছে। প্রথম 100 কিলোমিটার যাত্রায় ভাড়ায় কোনো ছাড় দেয় না রেলওয়ে। 101 থেকে 250 কিলোমিটারে 20%, 251 থেকে 400 পর্যন্ত 25% এবং 401 কিলোমিটারের বেশি যাত্রা করলে 30% ছাড় দিয়েছে এতদিন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।